আজকে আমাদের আলোচ্য বিষয় কি তোমরা কি জানো? হ্যাঁ, তৃতীয় অধ্যায় পাঠ 1, 2, 3। হ্যাঁ, আমাদের না 1, 2, 3 না, 1 ও 2 আমরা আলোচনা করব, তিনটা ইয়ে করব না, আমরা আমরা চেষ্টা করব 2-এর কিছু অংশ আলোচনা করতে, কারণ 2টা অনেক বড় আছে। আমরা আলোচনা করার প্রথমে আমরা একটু জেনে নিই যে আমাদের এই অংশগুলোতে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস এবং এখানে প্রশ্ন কি হবে। এই এই অধ্যায়টা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, আমি এই জন্য করার কথা বলছি কারণ এটা কিন্তু এখানে বেশিরভাগ স্টুডেন্টরা বলে যে বুঝতে পারে না বা বোঝার কথা বলে যে সমস্যা হচ্ছে, এরকম একটা চলে আসে। মানে মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে জিনিসগুলো চেনা, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিজেরাই ব্যবহার করি। তো প্রথমে চলে আসি এই অধ্যায়ে, প্রথমে তোমাদের যেটা আছে যে কাণ্ড এবং পাতার মধ্যে যে পার্থক্য সেটা তোমাদেরকে একটু জানতে হবে। কাণ্ড আর পাতা, তো তোমরা কি মিস কাণ্ড উদ্ভিদের উপরের অংশ, আর হচ্ছে মিস মূল উদ্ভিদের নিচের অংশ, যা দ্বারা উদ্ভিদ মাটির সাথে আটকে থাকে। আচ্ছা, কাণ্ডের আর কি বৈশিষ্ট্য আছে বলে তো আমরা স্বাভাবিকভাবে তুমি এটা বললে, তাই না? আর কি বৈশিষ্ট্য থাকতে পারে কাণ্ডের বলো। আমরা কিন্তু কাণ্ডের আরো অনেক বৈশিষ্ট্য কিন্তু আমরা আজকে জানবো, এটা হচ্ছে খুব সহজ। কিন্তু কাণ্ড এবং কাণ্ডের মধ্যে পার্থক্যটাও কিন্তু আমরা জানবো। আমার হাতে দেখো, একটা উদ্ভিদের কাণ্ড তোমরা দেখতে পাচ্ছো, এখানে পাতা রয়েছে, এখানে কাণ্ড দেখছো। তো এখানে কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা মূল এবং কাণ্ডকে একটু পার্থক্য করবো, কিভাবে করবো সেটা আমরা প্রথমে জেনেছি। এখানে কিন্তু আমাদের আজকের যে আমাদের যে পাঠ, সেখানে কিন্তু রয়েছে আমাদের আজকের পাঠে কিন্তু আছে যে কাণ্ড এবং পাতার মধ্যে পার্থক্য। আমাদের এই কাণ্ডের দিকে লক্ষ্য করলে দেখো কতগুলো অংশ কিন্তু গিট গিটের মতো কতগুলো অংশ আছে, না সব জায়গা থেকে কিন্তু পাতা বের হয়নি। যে অংশগুলো থেকে পাতা বের হয়েছে সে অংশগুলোকে আমরা কি বলবো, পর্ব। কাণ্ডে পর্ব থাকে, যে অংশগুলো থেকে পাতা, তারপর পাতা পক্ষ থেকে আবার কাঠিক মুকুল বের হয়, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলো হলো উদ্ভিদের কাণ্ড। আর কাণ্ডে পর্ব পর্ব মধ্য থাকে। এখন পর্ব আমরা জানলাম যে অংশ থেকে পাতা বের হয়েছে সেগুলো হলো পর্ব। পর্ব মধ্য কোনটা? দুটো পর্বের মাঝখানের অংশকে আমরা বলবো কি, পর্ব মধ্য। পর্ব মধ্য, হ্যাঁ। তাহলে কাণ্ডে কি থাকছে? কাণ্ডে পাতা থাকছে, কাণ্ডে পর্ব থাকছে, পর্ব মধ্য থাকছে কাণ্ডে। এটা হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা মূলের বৈশিষ্ট্য আমরা যাওয়ার আগে কাণ্ডের আরো দু একটা বৈশিষ্ট্য আমরা জেনে নিই। কাণ্ডের দিকে ভালো করে লক্ষ্য করো তো, শীর্ষ মুকুল কিন্তু রয়েছে, এই যে অগ্রভাগে এই যে ছোট ছোট কচি মুকুল অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য। আর আবার কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল বলতে কি বোঝে দেখো, এই যে পাতার পক্ষে এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এখান থেকে আবার দেখো একটা নতুন একটা মুকুলের মতো বের হয়েছে, তাই না? আবার দেখো এই কাণ্ডটাকে আমরা এই পাতার পক্ষে দেখো মুকুলের মতো একটা অংশ ছোট বের হয়েছে না, এটাকে আমরা বলবো কাক্ষিক মুকুল। তাহলে কাণ্ডে কি রয়েছে? কাণ্ডে পর্ব, পর্ব মধ্য রয়েছে, শীর্ষ মুকুল এবং কাক্ষিক মুকুল কাণ্ডে অবস্থান করে, এটা হলো কাণ্ডের বৈশিষ্ট্য। আর মূলের বৈশিষ্ট্য কি? মূলে পর্ব, পর্ব মধ্য থাকে না, কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল এগুলো তোমার কিছুই থাকে না, মূলে থাকে না, ঠিক আছে? তাহলে আর কাণ্ড সাধারণত কি বর্ণের বলতো? সবুজ বর্ণের। আর মূল সাধারণত বর্ণহীন, সাদা। হ্যাঁ, আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি বর্ণহীন, আমরা কিন্তু আরো সুন্দরভাবে লিখতে পারি, কারণ আমরা কিন্তু পড়েছি তাই না যে কাণ্ডে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে কাণ্ড সাধারণত কচি কাণ্ড সবুজ বর্ণ। আর মূলে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে, যার কারণে মূলটা কি হয়, বর্ণহীন হয়ে থাকে। তাহলে হ্যাঁ, আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু নিজের থেকে কিন্তু সুন্দর করে লিখতে পারবো, এবং আমরা বুঝতে পারলাম যে কি কি বৈশিষ্ট্য আমাদের এখানে জানতে হবে। আমরা আরেকটু দেখে নিই কি কি আছে এখানে। আমাদের এখানে কিন্তু আরেকটু জিনিস আমরা লক্ষ্য করব এখন, সেটা হলো কাণ্ড আর মূলের মধ্যে পার্থক্যটা আমরা জানলাম। আমাদের এখানে কিন্তু আছে কি, প্রধান মূলের রূপান্তর আছে। আমাদের এখানে কি রয়েছে, প্রধান মূলের রূপান্তর, সেটা সম্পর্কে আমরা জানবো যে প্রধান মূলটা আসলে কি। উদ্ভিদের যে যে দেখো আমার হাতে একটা একটা উদ্ভিদ, ছোট একটা উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, ছোট একটা উদ্ভিদ, উদ্ভিদের মূল মূল কাণ্ডর যে অংশটা নিচে নেমে গেছে সেটাই কি, প্রধান মূল। পাশে কিন্তু শাখা মূল রয়েছে, দেখো শাখা প্রশাখায় যে
মূলের শাখা প্রশাখা রয়েছে কিন্তু পাশে, দেখো একটু ভালো করে দেখো, শাখা প্রশাখা কিন্তু মূলের রয়েছে তাই না? কিন্তু এটা কিন্তু প্রধান মূল, এটা হচ্ছে প্রধান মূল তাই না? প্রধান মূল উদ্ভিদের প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা জানবো। আগে আমরা জানবো কি প্রধান মূলটা কি। আমরা কি বলবো যে উদ্ভিদের মাটির উপরে থাকে বিটপ, বিটপ অংশ থেকে যে মূলটা উদ্ভিদের মাটিতে প্রবেশ করেছে সেটাই হচ্ছে কি প্রধান মূল। এই প্রধান মূলটা কি হয় বিভিন্ন কারণে রূপান্তরিত হয়। তো প্রধান মূলের রূপান্তর আমরা সাধারণত কয় ভাগে, চারটা ভাগে আমরা এখানে ভাগ করেছি। তবে মনে রাখবে প্রধান মূলের রূপান্তরের ক্ষেত্রে চেনার উপায় কিন্তু একটাই, কি সেটা, একটা উদ্ভিদ থাকে, একটা উদ্ভিদ থেকে আমরা একটাই আমরা ফল পাব, মানে একটাই আমরা এখানে আমাদের যেগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি সেখান থেকে আমরা জানবো উদ্ভিদের প্রধান মূলের রূপান্তর কত প্রকার কি কি। প্রধান মূল এই যে যত পৃথিবীতে যত রকমের উদ্ভিদ তুমি দেখতে পাচ্ছ সব কয়টার মধ্যে প্রধান মূলের রূপান্তর কিন্তু আমরা যেগুলো ব্যবহার করি বা আমরা যেগুলো চিনি সেগুলো হলো চারটা। প্রধান মূলটা আসলে কয় ভাগে ভাগ রূপান্তরিত হয়, চার ভাগে। প্রথমে আমরা বলবো মূলাকৃতি মূল একটা ভাগ, কি মূল বললাম, মূলাকৃতি মূল। আমরা এখন করছি কি প্রধান মূলের রূপান্তর আমাদের হয়ে গেছে, কেন রূপান্তর হয় খাদ্য সঞ্চয় করার কারণে প্রধান মূলটা কি হয় রূপান্তরিত হয়। আর প্রধান মূলের রূপান্তরের ক্ষেত্রে আমরা এখন জানবো কি প্রকারভেদটা, খাদ্য সঞ্চয় করে সে স্ফীত হয় রূপান্তরিত হয়। তো আমরা এখন যেটা জানবো সেটা কি, সেটা হলো যে এই প্রধান মূল মূলাকৃতির মূল, আমরা যে মূলা খাই সবজি হিসাবে দেখবে একটি কিন্তু গাছে একটাই কিন্তু মূলা হয়, দুটা মূলা কিন্তু এক গাছে হবে না, ঠিক আছে। আবার গাজর আকৃতি মূল একটা হচ্ছে উদাহরণ, আবার শালগম আকৃতি মূল সেটা একটা উদাহরণ তাই না, আর কন্দাকৃতি মূলের উদাহরণ সন্ধ্যা মালতি। এখন আমরা এই যে মূলাকৃতি মূল গাজর আকৃতি মূলের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা জানবো। মূলাটা তো তোমার সবাই চেনো না, চেনো না বলো তো, মূলা চেনো? আমরা যদি মূলাটা যদি অঙ্কন করি মূলাটা কিন্তু অনেকটা কিন্তু এরকম, তুমি একটু দেখো এটা মূলা, এটা হলো কি গাজর। আর শালগমের চেহারাটা কেমন হয় আমরা জানি, শালগমটা এরকম হয় তাহলে আমরা কিভাবে বুঝবো? তোমার অনেক সময় পরীক্ষায় গিয়ে বলো ম্যাডাম এটা মূলা না গাজর না কি দেওয়া আছে বুঝতে পারতেছি না, ছবি দেওয়া থাকে বুঝতে পারো না, তোমরা ভালো করে লক্ষ্য করবে মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য দুই দিকে কিন্তু সরু, মাঝখানটা কি স্ফীত তাই না, এই দিকে কিন্তু একটু সরু হয়ে গেছে না, আবার এই দিকে সরু হয়ে গেছে না, মাঝখানটা কি মোটা না একটু স্ফীত না? Yes ma'am. তারপর গাজরের দিকে লক্ষ্য করো, গাজরের দিকে লক্ষ্য করে দেখবে এটা উপরের দিকে প্রসারিত নিচের দিকে সরু তাই না, উপরের দিকে কি প্রসারিত না নিচের দিকে কিন্তু সরু, নিচের দিকে সরু তাই না? আর কন্দাকৃতি মূল আমরা কোথায় দেখতে পাই আমরা আগে এটা ভালো করে জানি, কন্দাকৃতি মূল আমরা কন্দাকৃতি মূল আমরা দেখতে পাই সন্ধ্যা মালতী উদ্ভিদে। সন্ধ্যা মালতী কোনটা, ওই যে বাসায় অনেকে সাধারণত হিন্দু হিন্দু ধর্ম অবলম্বীদের বাড়িতে থাকে কারণ পূজার জন্য এটা ব্যবহার করে থাকে, কি ওই যে ম্যাজেন্ডা কালার হলুদ কালার একই গাছে কতগুলো ফুল ফোটে তোমরা দেখেছো, সন্ধ্যার দিকে একটু ফুলগুলো ফুটে যায় সুন্দর একটা গন্ধ বের হয়, আর গিচিগুলো সব কালো কালো, উদ্ভিদের ডালগুলো বীজগুলো এরকম একটু এই জায়গাতে একটু চওড়া হয় এরকম চওড়ার মতো হয় আবার এরকম হয়
একটু ইয়ের মতো হয় ডালগুলো, তোমার দেখেছো সন্ধ্যা মালতী গাছটার নাম, অনেকে তোমার দেখেছো সন্ধ্যা মালতী ফুলগুলোর নাম। ওই উদ্ভিদের যে মূলটা, সে মূলটা আমরা যদি টেনে যদি তুলি তাহলে দেখতে পাবো এরকম অনিয়মিত একটা আকৃতি, প্রধান মূলের রূপান্তর। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু প্রকারভেদটাও জেনে গেলাম কি, যে প্রধান মূলের রূপান্তর, প্রধান মূলটা সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য সাধারণত এটা রূপান্তরিত হয়ে থাকে, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে মূলা হচ্ছে মূলাকৃতি মূলের উদাহরণ, এটা হচ্ছে প্রধান মূলের রূপান্তর। গাজর, গাজর আকৃতি মূলের রূপান্তর হচ্ছে প্রধান মূলের রূপান্তর। শালগম আকৃতি, শালগম হচ্ছে এর উদাহরণ। আর কন্দাকৃতি মূলের উদাহরণটা কি, সন্ধ্যা মালতি, কারণ এটা হচ্ছে এরকম মূল দেখা যায় কোথায়, সন্ধ্যা মালতি উদ্ভিদে। তাহলে প্রধান মূলের রূপান্তরটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে মনে রাখতে হবে, এটা কিন্তু মনে থাকে না, এটা মনে রাখবে। কন্দাকৃতি মূলের উদাহরণ কোনটি, সন্ধ্যা মালতি। একটু আলোচনা করি, যারা ক্লাস সিক্স থেকে সেভেন এ উঠেছো আমাদের স্কুলে, তারা কিন্তু এটা কিন্তু পারবে বা জানো যে স্থানিক মূল অস্থানিক মূল কাকে বলে, কারণ আমরা ক্লাস সিক্স এ ভালোভাবে এটা জেনেছি, কিন্তু যারা নতুন তারা হয়তো বা এটা জানো না। আচ্ছা দেখো, ছোলা, ছোলা দেখছো তোমরা, ছোলা আমরা রোজাতে আমরা যেটাকে ভিজিয়ে রেখে আমরা খাই, তাই না? ছোলা খাই না? Yes ma'am. হ্যাঁ, এই ছোলা আমার কাছে। Yes ma'am. আচ্ছা ছোলা কি, ছোলা আমরা যদি পানিতে ভিজিয়ে রাখি তাহলে ছোলার মাথার কাছে একটা সাদা অংশ বের হয় না, এরকম এরকম একটা সাদা অংশ কিন্তু বের হয়, তাই না? এরকম একটা সাদা অংশ বের হয় না, এরকম দেখেছো? Yes ma'am. এই সাদা অংশকে আমরা বলছি কি, ফুল, এটা হচ্ছে ফুল। এটা একটা এরকম উপর দিকে যায়, আবার এই ফুল থেকে আমরা যদি ফুলটাকে যদি মাটিতে ওই রকম একটা ছোলাকে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখার পরে সেটাকে আমরা যদি টবে যদি আমরা লাগাই, তাহলে ছোলার গাছ উৎপাদন করার জন্য, তাহলে দেখতে পাবো যে এই ফুল থেকে একটা চলে যাবে উপরের দিকে আর একটা চলে যাবে নিচের দিকে। এটাকে আমরা বলবো কি, বলবো ফুল থেকে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে এটাকে আমরা বলবো গুণ নুকুল, গুণ নুকুল। আর এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো গুণ মূল, যেটা মূল তৈরি করছে উদ্ভিদের, যেটা মূল তৈরি করছে সেটা কি, গুণ মূল। আর উপরেরটা হচ্ছে গুণ নুকুল, যেটা থেকে কি হবে, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা উৎপন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারছি কি, যেটা একটা হচ্ছে গুণ মূল আর একটা হচ্ছে গুণ নুকুল। এখন এই গুণ মূল থেকে যে মূলটা তৈরি হয় সেই মূলটাকে আমরা স্থানিক মূল বলছি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আমরা বলবো স্থানিক মূলটা যেটা গুণ মূল থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে স্থানিক মূল। আর তোমরা এটাও দেখেছো, তোমরা বাড়িতে অনেক সময় কি করো, পাতা বাহারের ডাল তোমরা কি করো, তোমরা পানির মধ্যে ভিজিয়ে রাখো না, তারপর নিচ থেকে কি হয় পাতা বাহারের ডাল থেকে শিকড় গুলো বের হয়, মূল গুলো বের হয়। তারপর আমরা অনেক সময় কি করি, পুঁই শাক খাওয়ার পর পুঁই শাকের মোটা ডাল গুলো মাটিতে গেড়ে গেড়ে রাখি, গেড়ে রাখি না মাটিতে পুঁতে রাখি না, তখন কি হয় ওই ওই কাণ্ড থেকে কতগুলো মূল বের হয়, তাই না? তো আমরা কাণ্ড থেকে যে মূলটা বের হবে সেটাকে আমরা কি বলবো, অস্থানিক মূল। কাণ্ড থেকে, তার অস্থানিক মূল কই থেকে বের হবে বলো, পাতা, কাণ্ড থেকে। হ্যাঁ, পাতা অথবা কাণ্ড থেকে বের হবে। আবার পাথরকুচির পাতা তুমি যখন মাটিতে ফেলে রাখবে গাছ উৎপাদনের জন্য, পাতা থেকে তো মূলটা বের হচ্ছে, তাই না? তারপর তো গাছটা উৎপন্ন হচ্ছে, ওটা কিন্তু অস্থানিক মূল। তাহলে কি, অস্থানিক মূল আমরা কি লিখতে পারি, অস্থানিক মূলটা কই থেকে বের হয়, অস্থানিক মূলটা বের হয় কাণ্ড থেকে অথবা কাণ্ড থেকে বের হবে অথবা পাতা থেকে বের হবে। হ্যাঁ, তাহলে এই দুটার থেকে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে কি, অস্থানিক মূল। এখন আমরা যে পড়বো যে টপিকসটা সেটা হচ্ছে মূলের অস্থানিক রূপান্তরিত অস্থানিক মূল, মানে মূলটা আর রয়েছে তার মধ্যে যে মূলটা অস্থানিক সেটা যে রূপান্তর, কত রকম ভাবে সেটা রূপান্তরিত হতে পারে সেটা আমাদের বইতে কিন্তু এগুলো কিন্তু রয়েছে যে এই অস্থানিক মূলের রূপান্তর।
আমরা এখন দেখি অস্থানিক মূল সম্পর্কে আমরা জানলাম যে অস্থানিক মূলটা বিভিন্ন কারণে কিন্তু রূপান্তরিত হতে পারে, সে কারণগুলো আমরা আগে জানবো। আমাদের বইয়ের এই অংশে কিন্তু কারণগুলো কিন্তু উল্লেখ করা আছে, আমাদেরকে কিন্তু কারণগুলো কিন্তু জানতে হবে। অস্থানিক মূল বিভিন্ন কারণে রূপান্তরিত হয়। একটা হচ্ছে খাদ্য সঞ্চয়। আমরা অস্থানিক মূলের রূপান্তরের ক্ষেত্রে আমরা বলতে পারি কি কি কারণে হয়। একটা হলো আমরা বলবো কি খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়ে থাকে, প্রজননের জন্য রূপান্তর হয়ে থাকে, প্রজনন, খাদ্য সঞ্চয় এবং প্রজনন এগুলোর জন্য কি হয় অস্থানিক মূল রূপান্তরিত হয়ে থাকে। আচ্ছা, আর যান্ত্রিক ভারসাম্য রক্ষা শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক ভারসাম্য রক্ষা মানে কি, কিছু কিছু অস্থানিক মূল উৎপন্ন হয় একটা উদ্ভিদকে আরো শক্তভাবে মাটিতে দাঁড় করে রাখার জন্য, সেটা হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষা। আর বিভিন্ন কারণে রূপান্তরিত হতে পারে, আমরা কিন্তু এগুলো জানতে হবে। অস্থানিক মূলের রূপান্তর কেন কেন হয় এটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু এই অধ্যায়ে পরবর্তী যে অংশগুলো করব সেটা কিন্তু এই অস্থানিক মূলের রূপান্তরের প্রকারভেদ অনুসারে করব। যে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক মূল কতভাবে রূপান্তরিত হয় সেগুলো আমরা করবো বা আমরা জানবো। তারপর আমরা জানবো প্রজননের ক্ষেত্রে অস্থানিক মূলটা আবার কিরকম ভাবে রূপান্তরিত হয় সেগুলো আমরা জানবো। আচ্ছা, তাহলে আমরা অস্থানিক মূল যে রূপান্তর সেখানে আমরা এখন চলে আসি বিভিন্ন কাজে যে রূপান্তরিত হয়ে থাকে। আমরা খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর হয় অস্থানিক মূল সেটা আমরা এখন জানব। খাদ্য সঞ্চয় মানে তো অবশ্যই তাহলে মূলটা কি হবে, একটু স্ফীত হবে, তাই না, মোটা হবে। এখন চলে আসে প্রথমে বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, বিভিন্ন প্রকার ধারণ করে। যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, আমরা যে মিষ্টি আলুটা যে খাই সেই মিষ্টি আলুটা আসলে কি, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি তাহলে কি বলবে, মিষ্টি আলুটা কি আসলে মিষ্টি আলুর কন্দাল মূল বলবে। মিষ্টি আলু হলো অস্থানিক মূলের রূপান্তর, এটা কন্দাল মূল। মিষ্টি আলুটার আমরা যখন গাছ দেখেছি, তোমরা অনেকেই কিন্তু মিষ্টি আলুর গাছ যারা গ্রামের বাড়ি তারা কিন্তু দেখেছো, তাই না, মিষ্টি আলুর গাছগুলো পাতাগুলো কেমন, একটু এরকম হয় না, পাতাগুলো একটু এই ধরনের, তাই না, আবার দেখবে এইরকম ধরনের, তাই না, পাতাগুলো এই ধরনের, তাই না, আর গাছটা কি হয় এরকম ভাবে লেটিয়ে লেটিয়ে একটা কোনো অবলম্বনকে ধরে কিন্তু লাউ গাছ বা মিষ্টি কুমড়ার গাছ এরকম কোনো কিছুকে ধরে বেয়ে বেয়ে একটা উপরে উঠে এরকম কিন্তু একটা গাছ কিন্তু হয়। আর এই দেখবো এই মিষ্টি আলু যে উৎপন্ন হয় এই যে কাণ্ড, কাণ্ডে একবারে মানে মাটির উপরে ভাগে, আমরা যদি মিষ্টি আলু যদি সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা দেখেছি যে একদম মাটির প্রায় উপরে ভাগ কাছাকাছি অংশেই এই কাণ্ডের বিভিন্ন অংশ থেকে মিষ্টি আলু এরকম ভাবে উৎপন্ন হয়ে বিভিন্ন আকৃতির কিন্তু এটা হয়ে থাকে, খাদ্য সঞ্চয় করে বিভিন্ন আকৃতির এরকম মিষ্টি আলু কিন্তু ধরে, তাই না, আমরা দেখেছি। তাহলে এই যে এটা আমরা অস্থানিক মূল বলছি কেন, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মিষ্টি আলু কাণ্ডের নিম্ন অংশ থেকে কিন্তু মাটির প্রায় উপরিভাগেই কিন্তু এই কাণ্ডটা বের হয়েছে, এটা কিন্তু অস্থানিক মূল, কারণ কাণ্ডের অংশ থেকে বের হয়েছে এটা এবং খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে প্রায় মাটির কি মাটির খুব কাছাকাছি অংশে মানে খুব গভীরে কিন্তু যায় না, মাটির প্রায় উপরিভাগ দিয়ে প্রায় মিষ্টি আলু গুলো ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে অবস্থান করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিরকম ভাবে মিষ্টি আলুটাকে আমরা বলছি অস্থানিক মূলের রূপান্তর। এরপর চলে আসি আমরা শতমূলী ডালিয়া গুচ্ছিত কন্দল মূল। তাহলে অস্থানিক মূলের রূপান্তরের ক্ষেত্রে খাদ্য সঞ্চয়ের জন্য আমরা কয়টি ভাগে ভাগ করলাম, একটা হলো মিষ্টি আলুর কন্দাল মূল আর একটা হলো গুচ্ছিত কন্দাল মূল। আমরা বলছি শতমূলী ডালিয়া গুচ্ছিত কন্দমূল, গুচ্ছিত কন্দ ডালিয়া ফুলের গাছকে যদি আমরা টেনে উপরে তুলি বা আমরা শতমূলী একটা গাছ আছে সেটাকে যদি উপরে তুলি তাহলে তোমরা মূল গুলো কেমন দেখবে জানো, এই এইরকম কিন্তু একটা গুচ্ছ আকারে থাকে এরকম। আমরা যদি ডালিয়াতে যাই আমরা যদি দেখি তখন দেখবো যে এরকম মূল গুলো কিন্তু এরকম, ঠিক আছে,
আমরা যদি যাই ডালিয়া ফুলের যে মূলটা রয়েছে সেই গাছের মূলটা কিন্তু টান দিলে এরকম দেখতে পাবো। আর এগুলো কিন্তু আমরা যদি রেখে দিই পানি দিয়ে দিয়ে সারা বছর রেখে দিই পরের বছর কিন্তু ফুল হয় গাছটাতে, গাছটা বেঁচে থাকে এবং ফুলও কিন্তু ধরে, তাই না? আচ্ছা তাহলে আমরা দুটো পেলাম তাই না, একটা হচ্ছে মিষ্টি আলু আর একটা হচ্ছে গুচ্ছিত কন্দল মূলের উদাহরণ কি বললাম, শতমূলি ডালিয়া, করলার মালাকৃতি মূল। আমরা সবজি হিসেবে করলাটা খাই সেই গাছটা তোমরা অনেকে দেখেছো, কিন্তু এই গাছের যে মূলটা রয়েছে তোমরা কি সেটা কখনো দেখেছিলে কেউ? বলো কেউ কি দেখেছো মূলটা কেমন, মূলটা কেমন বলো তো, করলা গাছের মূলটা কেমন যে দেখেছো সে তো অবশ্যই বলতে পারবে, দেখি একটু কেমন বলতে পারো বলো। ম্যাম ছাতায় গাছ তুলে আনলো, হ্যাঁ বলো বলো বলতে পারবে কেমন মূল? না ম্যাম সংকুচিত, না না এই করলার দেখিনি আপনি বলেন। আচ্ছা করলার মূলটা এই রকম, এই জায়গায় জায়গায় সংকুচিত হয়, জায়গায় জায়গায় প্রসারিত, মালাকৃতি মূল এই রকম, ফুলের মালা যে রকম না, যেখানে ফুল থাকে সেই জায়গাটা কেমন ফুলের মালা কেমন হয় এরকম হয় না, এখানে অত ফুল এখানে ফুল এখানে ফুল আবার এখানে একটু ফুল এখানে সেরকম মালাকৃতি মূল বলছে, এই যে ফুলের মালা যেরকম হয় এরকম একটা ফুল আছে এখানে আবার ফুল সেরকম, এটা এখানে সংকুচিত এখানে প্রসারিত এখানে সংকুচিত এখানে প্রসারিত, সেই জন্য করলার মূলকে আমরা কি বলি মালাকৃতি মূল, মালাকৃতি মূল বলি কারণ এটা মালার আকার ধারণ করে, সংকুচিত প্রসারিত স্থান পরস্পর মিলিয়ে একটা কি করে একটা সম্প্রসারিত প্রসারিত অংশ সৃষ্টি করে মালাকৃতির একটা আকার ধারণ করে। আচ্ছা তারপর আমরা চলে আসি মিষ্টি আলুর কন্দল মূল অস্থানে ফুল মাটির কাছাকাছি পর্ব থেকে বের হয় খাদ্য সঞ্চয় করে অনিয়মিত ভাবে স্ফীত হয়, যেটা আমি একটু আগে বললাম কন্দল মূল অস্থানে ফুল কখন অনিয়মিত ভাবে স্ফীত হয় সেটা হচ্ছে মিষ্টি আলু। আমরা মিষ্টি আলু সম্পর্কে কিন্তু জানলাম, এখন যদি প্রশ্ন থাকে যে মিষ্টি আলুকে কেন আমরা অস্থানে ফুলের রূপান্তর কন্দল মূল বলছি, তখন বলতে হবে অস্থানিক মূল বলতে আমরা বুঝি যে মূল কাণ্ড থেকে উৎপন্ন হয়, মিষ্টি আলু আসলে কাণ্ড থেকে উৎপন্ন হয় এবং কি হয় এটা মাটির কাছাকাছি অবস্থান করে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় অনিয়মিত আকৃতি হয়, এই জন্য আমরা মিষ্টি আলুটাকে কি বলছি অস্থানিক মূলের রূপান্তর এবং এটার নাম কি কন্দল মূল। আচ্ছা গুচ্ছিত কন্দল মূলের উদাহরণ আমি কি বলেছি তোমরা একটু আগে তোমরা আমাকে বলো তো, শতমূলি আর ডালিয়া, হ্যাঁ শতমূলি আর ডালিয়া, যাদের বাসায় ফুলের গাছ আছে তারা কিন্তু কি শীতের সময় শীতটা পার হয়ে গিয়ে যাওয়ার পর শীতকাল পার হওয়ার পরে টপ থেকে যখন ডালিয়া গাছটা উঠিয়ে ফেলে তারা কিন্তু দেখেছে তাই না, যে কেমন মনে হয় কি একটা ফলের মতো তাই না, ছোট ছোট ফলের মতো এক জায়গায় ধরে আছে, ডালিয়ার মূলগুলো কিন্তু এই রকম হয়। আচ্ছা নুডুলস মূল যেমন আমাদা, নুডুলস মূল কি নুডুলস এর মতো, নুডুলসটা যেরকম এরকম এরকম প্যাটার্ন এরকম থাকে, আম আদা এটা কিন্তু আম একটা গাছ আদা একটা গাছ এটা কিন্তু না, আমাদা একটা উদ্ভিদের নাম, সে আমাদা উদ্ভিদের মূলটা এরকম নুডুলস এর মতো হয়ে থাকে, সেজন্য আমরা এটা কি বলি নুডুলস মূল। তাহলে আমাদের এই যে উদ্ভিদের নামগুলো আর কে কার মূলটা কোন ধরনের এটা মনে রাখতে হবে, এটা কিন্তু খুব সহজ, আমরা যদি আমাদের যে খাদ্য উপাদান গুলো রয়েছে এগুলো যদি আমরা একটু ভালো করে যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখুন ধরো প্রথমে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা কি গাজর আকৃতি মূল, তাই বলেছি না গাজর আকৃতি মূলের কথা কিন্তু প্রথমে বলেছি গাজর আকৃতি মূল। এখন দেখো আমি যে গাজরটা অঙ্কন করেছিলাম তার সঙ্গে ঠিক আছে কিনা, এটা কিন্তু কি গাজর কিন্তু দেখো গাজর আকৃতি মূল, দেখো এই যে একদম স্ট্রেট হয়ে নিচের দিকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে গাজর আকৃতি মূল। আচ্ছা আমরা কিন্তু এই অধ্যায়ে কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কতগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এখন কথা হলো তোমাদের এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে সেটা আমরা একটু আলোচনা করব। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হবে এই যে আমি উপাদানগুলো পড়ালাম যে প্রধান মূলের রূপান্তর, হয়তো একটা মূলা গাজরের ছবি দেওয়া থাকলো, বলবে যে উদ্দীপকে উল্লেখিত সবজিগুলো আসলে উদ্ভিদের মূল না কাণ্ড ব্যাখ্যা করো, তখন বলতে হবে
যে তুমি যেটা জানো যে আমি এগুলো হলো উদ্ভিদের মূল এবং প্রধান মূলের রূপান্তর, তখন বলতে হবে কেন? তখন বলতে হবে কারণ এগুলো মূল, কারণ এখানে কোনো পর্ব পর্ব মধ্য নেই, কোনো কাক্ষিক মুকুল নেই, এবং কি বলতো শিষ্য মুকুলও নেই এখানে, যার কারণে এটা হচ্ছে উদ্ভিদের কি মূল এবং প্রধান মূলের রূপান্তর। একটা হলো মূলাকৃতি মূল, একটা হলো গাজর আকৃতি মূল, এরকম ভাবে বিশ্লেষণ। এখন বলো তোমাদের কারো কোনো বোঝার সমস্যা থাকলে বলো। আমি যেটুকু আজকে পড়ালাম, আমি ক্লাসে খুব বেশি কিন্তু পড়াইনি, আমি কিন্তু খুব অল্প পড়িয়েছি। প্রধান মূলের রূপান্তর আর খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে করেছি আমরা অস্থানিক মূলের রূপান্তর করেছি, কি ঠিক আছে? বুঝতে পারিনি এটা আবার একটু বুঝিয়ে দেন, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। বলো কারো কোনো সমস্যা? না ম্যাম। তাহলে আমাকে একটু বলো তো অস্থানিক মূল কাকে বলো, তোমরা একটু বলো অস্থানিক মূল কাকে বলো? যে মূল ব্রণ মূল থেকে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলে। জোরে জোরে জোরে। যে মূল ব্রণ মূল থেকে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলে। মহুয়া। যে মূল উদ্ভিদের কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হয় তাকে আমরা অস্থানিক মূল বলে থাকি। আর বলবো আমরা মিষ্টি মিষ্টি আলু, এটা কি অস্থানিক মূলের রূপান্তর? এটা কন্দাকৃতি মূল। আর ডালিয়া শতমূলী কি কন্দাকৃতির উচ্চ মূল, তাই না? তো মালাকৃতি মূল আমরা কোথায় দেখতে পাই? করলায়। মালাকৃতি মূল কোথায় দেখতে পাই? করলায়। আর নুডলস মূল কোথায় দেখতে পাই আমরা? আমাদের। হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো মূল রাখতে হবে, আমাদের এমসিকিউ এ এই জিনিসগুলোই আসবে। তারপর আমাদের আসবে দুই নাম্বার প্রশ্ন, যেরকম দুই মার্কস থাকবে এরকম একটা প্রশ্ন, মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু এখানে প্রায় চলে আসে, মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী অংশ। আমরা যাওয়ার আগে আমরা একটু বলি, এরপরে পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূলের রূপান্তর। আমরা পরের দিন আমরা এটা করবো, আজকে আমরা জানবো শুধুমাত্র এই অংশগুলো যে কি কি। এখানে আমরা আলোচনা করলাম এখান থেকে কি কি প্রশ্ন হবে। আচ্ছা, তারপর আমরা আমরা এখান থেকে যেটা জানবো সেটা হলো, বলবে যে করলার মূলকে আমরা কেন মালাকৃতি অস্থানিক মূল বলি। প্রথমে বলতে হবে করলার মূলটা কি, কাণ্ড থেকে এটা উৎপন্ন হয় এই জন্য এটা অস্থানিক মূল। আর মালাকৃতি বলা হয় এর কারণ মূল খাদ্য সঞ্চয় করে কি করে, জায়গায় জায়গায় স্ফীত এবং জায়গায় সংকুচিত হয়, এবং এটা মালা মালার আকৃতি ধারণ করে, ফলে আমরা এটাকে কি বলি, মালাকৃতি মূল বলে থাকি আমরা এটাকে। সেজন্য কি বলি, মালাকৃতি মূল আমরা বলে থাকি। আচ্ছা, আমরা এখন আমাদের কতগুলো জিনিস আমরা একটু আলোচনা করি। আমাদের যেটা আলোচনা করতে হবে কথা আলোচনা করে নি, তোমরা মোবাইল যারা ব্যবহার করতেছো বারবার তোমাদের বাসা থেকে গার্ডেনের কাছ থেকে কিন্তু আমরা প্রায় শুনতে পাই যে তোমরা একদম অনিয়মিত ভাবে এবং নির্দিষ্ট সময়ের বাহিরে তোমরা মোবাইলটা ব্যবহার করো, তোমরা এই কাজটা করো না। আমি বারবার বলছি তোমাদের আচার আচরণ বা তোমরা বাড়িতে কথা বাবা মার কথা মেনে চলছো কিনা, এটা কিন্তু আমরা কিন্তু যেহেতু স্কুলে থাকলে এটা আমরা অবজার্ভ করতাম যে আমাদের কথা মেনে চলছো কিনা, স্কুলের নিয়ম কানুন তুমি মানছো কিনা, এটার উপর তোমাদের কিন্তু একটা নাম্বার আছে। তো যেহেতু তোমরা বাসাতে আছো, এই নাম্বারটা কিন্তু আমরা কিভাবে দিব, তোমাদের গার্ডেনের কাছ থেকে তোমাদের আচার আচরণের উপরে আমরা নাম্বারটা দেবো। তোমরা বাসায় কি করছো, তাদের কথা মেনে চলছো কিনা,
বারবার বলছি তোমরা এটা একটু মেনে চলার চেষ্টা করো, এবং নির্দিষ্ট সময়ের বাইরে তোমরা মোবাইলটা ইউজ করো না, নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইলটা ব্যবহার করবে, আর তারা যা বলে তা শুনবে। আর এটা রমজান মাস, তোমরা সিয়াম সাধনার মাস, তোমরা নিজেদের কে এই রোজার রোজাদার অন্তর্ভুক্ত করো, কারণ বেশি বেশি নামাজ পড়ো, রোজা করো, বাবা মার কথা মতো চলো। এটা হচ্ছে তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস যে তোমরা আমার কথা শুনবে, ঠিক আছে? থাকলে কিন্তু পরের দিন কিন্তু আমি তখন বলবো, প্রশ্ন করবো, তখন কিন্তু অ্যান্সার করতে হবে। আজকে বললে সমস্যা থাকলে আজকে বলো, আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আমরা আজকে হোমওয়ার্কে আমরা তোমরা করবে মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য লিখে আনবে, এটা মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য। কি বললাম আমি, আজকে হোমওয়ার্ক থাকবে কি মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য, কাণ্ডের মধ্যে পার্থক্য, ঠিক আছে? পার্থক্য তোমরা লিখবে, এটা এখন ছক আকারে লিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য এটা লিখবে ছক আকারে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে কিন্তু আমি আজকে যা পড়ালাম এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন করব, তখন কিন্তু বললে হবে না যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।